বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। অলিভ অয়েল বা জলপাই তেল এমন একটি তেল যা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমনি চুলের যত্নেও অনেক কার্যকরী ভূমিকা রাখে। এতে বিদ্যমান পুষ্টিগুণ চুলের পুষ্টি যোগায় ও চুলের লাবণ্য ফিরিয়ে আনতে সাহায্য করে। চুলের নানান ধরনের সমস্যাও অলিভ অয়েল জলপাইয়ের মাধ্যমে সমাধান করা যায়। চুলের যত্নে অলিভ অয়েল ও জলপাই তেলের কিছু ঘরোয়া টিপস। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। একটি ছোট্ট পাত্রে 4 টেবিল চামচ অলিভ অয়েলের সাথে অর্ধেক চা চামচ মধু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার একটি বড় পাত্রে গরম জল দিয়ে এতে ছোট পাত্রটি রেখে মাঝে রাখুন। এতে মিশ্রণটি হালকা গরম হবে। এবার এই মিশ্রণটি মাথার ত্বকে আলতো করে কিছুক্ষণ মাসাজ করুন। 20 মিনিট পর চুল ভালো করে ধুয়ে শ্যাম্পু করে নিন। এটি সপ্তাহে 1 থেকে 2 বার ব্যবহার করতে পারেন। এটি আপনার শুষ্ক ও রুক্ষ চুলকে করবে কোমল এবং উজ্জ্বল। সমপরিমাণ অলিভ অয়েল ও জল ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। চুল শ্যাম্পু করার পর এই মিশ্রণটি চুলে প্রয়োগ করুন। 5 থেকে 10 মিনিট তা চুলে রেখে এরপর চুল আবার শ্যাম্পু করে ফেলুন। এটি আপনার চুলে কন্ডিশনার হিসেবে কাজ করে। এতে চুল হবে আরও ঝলমলে ও প্রাণবন্ধ। সমপরিমাণ অলিভ অয়েল, লেবুর রস ও জল ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি মাথার ত্বকে ভালোভাবে আলতো করে মাসাজ করুন। 20 মিনিট পর ভালো করে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এটি আপনার চুলকে খুশকি দূর করতে সাহায্য করবে। এটি সপ্তাহে 1 থেকে 2 বার ব্যবহার করতে পারেন। 1 থেকে 2 কাপ অলিভ অয়েলের সাথে একটি ডিম ও কয়েক ফোঁটা লেবুর রস খুব ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি চুলে প্রয়োগ করুন। 15 থেকে 20 মিনিট পর চুল ভালো করে শ্যাম্পু করে নিন। এটি আপনার চুল বৃদ্ধিতে, নতুন চুল গজাতে সাহায্য করবে। এটি সপ্তাহে 1 থেকে 2 বার ব্যবহার করতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।